চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। হ্যাঁ দর্শক, যে চোখ দিয়ে আমরা আমাদের বাইরের পৃথিবীর রং রূপ সৌন্দর্য সব কিছুকে দেখতে পাই, স্পর্শ করতে পারি আলো আঁধারকে, সেই চোখকে আমরা কখনো কখনো ভীষণ অবহেলা করি। কোনো সমস্যা হলে ভাবি একটু পানি দিলেই বা কিছুক্ষণ চোখ বুজে থাকলেই সেটা ভালো হয়ে যাবে, কিন্তু চিকিৎসকদের মতে চোখের সামান্যতম অসুবিধায় কোনো ধরনের অবহেলা করা উচিত নয়। এরকম ক্ষেত্রে আমাদের অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো আমাদের শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ চোখ এবং মাথা ব্যথার বিভিন্ন সমস্যা নিয়ে। আর বরাবরের মতো উপস্থিত আছেন এই বিষয়ে আমাদের নিয়মিত চিকিৎসক এবং ল্যাসিক সার্জন ডক্টর রশিদ হায়দার। স্যার কেমন আছেন? ভালো, ধন্যবাদ। স্যার, চোখ নিয়ে আপনার সঙ্গে অনেক আলোচনা আমরা করেছি বিগত পর্বগুলোতে, কিন্তু ইদানিংকার একটা সমস্যা নিয়ে আমাদের কাছে অনেকে প্রশ্ন রেখেছেন, যে চোখ ওঠা, যেটা চোখ লাল হয়ে যাচ্ছে, এই বিষয়টা খুব বেশি দেখা যাচ্ছে। তো এই সব এই চোখ ওঠার ক্ষেত্রে খুব ছোট করে যদি বলে দেন কি করণীয়। এটা অ্যাকচুয়ালি একটা এপিডেমিকের মতো চলছে এখন, এবং আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি এবং প্রত্যেকটা হাসপাতালে এই রোগীতে ভরা ভরে যাচ্ছে। এটা আমার একটা কথা মনে করায় যে মুক্তিযুদ্ধের সময় একটা চোখটা হয়েছিল, তার নামই হয়েছিল জয় বাংলা চোখটা, এই ধরনের একটা ব্যাপার। এটা ব্যাকটেরিয়াল এবং ভাইরাল আমার মনে হয় মিক্সড। আচ্ছা। এবং ব্যাকটেরিয়ালি সাধারণত চোখ অত ফোলে না, এবং ভাইরাল মানে ইনফেকশনও এর মধ্যে আছে কিছুটা বোঝা যায়। সেই জন্যে এর চিকিৎসা সাধারণত ডাক্তারকেই করতে হবে, কিন্তু চোখ ওঠার সঙ্গে সঙ্গে বাড়িতে যদি সবার হয়ে থাকে, একজনের হলে আরেকজনের হতে পারে। প্রথম কথা হলো তোয়ালে এবং গামছা যাই বলেন, এই ধরনের জিনিসপত্র যেগুলো একসঙ্গে ব্যবহার করে মানুষ, সেগুলোকে আলাদা রাখা, বাচ্চাদের একটু আলাদা রাখা যাতে আরেকজনের না হয়, এবং সঙ্গে সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ শুরু করতে পারে। আচ্ছা। অ্যান্টিবায়োটিক ড্রপ মনে করেন ক্লোরামফেনিকল, হার্মলেস, যে কোনো ডাক্তার দিয়ে থাকে, এই ধরনের কোনো ড্রপ, ব্যাকটিন বলে একটা ড্রপ আছে, এই ধরনের অ্যান্টিবায়োটিক ড্রপ আমাদের দেশে তো অত রেস্ট্রিকশন নাই, অ্যান্টিবায়োটিক ড্রপ বাজারে গেলে চেলেই পাওয়া যায় যে কোনো ফার্মেসিতে, এই ড্রপটা শুরু করতে পারে যাতে ইনফেকশনটা বেশি না হয়। কিন্তু একবার হয়ে গেলে এটা সারতে যেটুকু সময় লাগবে সেটা কিন্তু লাগবেই। কতদিন লাগতে পারে স্যার? আমি দেখেছি যে কারো 2-3 দিনে সেরে যায়, কারো 8-10 দিনও লাগে। আচ্ছা। এটা এই সময়টার মধ্যে অধিকাংশ সেরে যায়, এবং এতে ভয়ের কোনো কারণ নাই। দেখলে এত ভয় লাগে অবশ্য, কারণ যেভাবে চোখ ফুলছে এই ইনফেকশন থেকে রাখা উচিত এই সময় গগলস না মোটেই না গগলস দিয়ে হ্যাঁ অফকোর্স গগলস পরা যেতে পারে, কিন্তু ওই প্যাড ট্যাড দিয়ে বন্ধ করা কোনো দরকার না। আচ্ছা স্যার, এবার আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মূল যে আলোচনাটা আমরা ঠিক করে রেখেছিলাম সেটাতে যাচ্ছি, যে মাথা ব্যথা। আমরা দেখেছি যে চোখের কারণে অনেক সময় মাথা ব্যথা হয়, বা মাথা ব্যথা হলেই বলা হয় যে আপনি চোখটা পরীক্ষা করান। তো এই দুটোর মধ্যে আসলে সম্পর্ক আছে, চোখ থেকে মাথা ব্যথা হওয়ার বা মাথা ব্যথা হলে চোখেরই যে সমস্যা হয়েছে, এই বিষয়টা যদি খুবই ভালো কোশ্চেন। কারণ মাথা ব্যথা হলেই সাধারণ জনসাধারণের মধ্যে একটা ধারণা চোখ দেখিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ চোখটা দেখিয়ে আসেন, কিন্তু শুনলে আশ্চর্য হবেন যে চোখ থেকে মাথা ব্যথা, প্রকৃত চোখ থেকে মাথা ব্যথার কারণ শতকরা, যাদের মাথা ধরে তাদের শতকরা মাত্র 5-7 জন। আচ্ছা। আর সবাই চোখের বাইরে, কিন্তু আমি পেশেন্ট পাই 90%। হ্যাঁ। তো আমরা যত পেশেন্ট দেখি তার 20% বলতে পারেন শুধু মাথা ব্যথার রোগী। আচ্ছা। এত রোগী। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, এই মাথা ব্যথার রোগী এলেই আমাদের একটা প্রবণতা আছে, ডিফারেন্সিয়েট করা মুশকিল, একটা চশমা দিয়ে দেওয়া অনেকের, আননেসেসারি চশমা, অপ্রয়োজনীয় চশমা বহু লোকে পরে, কিন্তু মাথা ব্যথা সারে না। আমরা দেখেছি বলেছে যে একটা চশমা পরো, একটা রোদ চশমা পরো, একটা পাওয়ারের একটা চশমা দিয়ে দেওয়া হয়, কিন্তু ওই চশমার জন্য না নেওয়ার জন্য তার মাথা কিন্তু ধরছে না। আচ্ছা। আচ্ছা, সাইকোলজিক্যাল অ্যাকশানে ওই চশমাটা পড়লে কিছুদিন সে ভালো থাকে, তারপর আবার মাথা ব্যথা আসে, কারণ তার কারণ তো ওই চশমা নয়। আচ্ছা। চোখ থেকে যে মাথা ব্যথা সেটা হলো চোখের কতগুলো পাওয়ার আছে, এবং সেই পাওয়ার যদি না পড়ে তাহলে মাথা ব্যথা করতে পারে, সেটা ওই 0.25 এই ধরনের পাওয়ার না, বেশ বেশি পাওয়ার। চোখের কিছু অসুখ আছে, চোখের কিছু প্রদাহ আছে যার জন্য মাথা ধরতে পারে, অতএব চোখ থেকে মাথা ব্যথা চোখের ডাক্তার পরীক্ষা করলে কিন্তু বুঝতে পারে, এবং সেই মাথা ব্যথার বাইরে যেগুলো সেগুলো ডাক্তার সাহেবের কাজ হলো, আমাদের কাজ হলো বিশেষ করে, যে কিছু কিছু চোখের ডাক্তার আছে মাথা ব্যথায় ইন্টারেস্টেড, তারা মাথা ব্যথার চিকিৎসা করে, মাথা ব্যথার ইনভেস্টিগেশনে পাঠায়, এবং কিছু দূর এগিয়ে গিয়ে যখন দেখে আর হচ্ছে না,
হচ্ছে না বলা উচিত না, যখন দেখে যে তার আন্ডারে থাকার প্রয়োজন নাই তখন নিউরোলজিস্টের কাছে পাঠিয়ে দেয়। আরও বেশি যদি কিছু হয়, মাইগ্রেন যদি হয়, কারণ মাথা ব্যথার রোগী তো জমে যাবে তার কাছে, তো ব্যাপারটা এইরকম। আর অনেকে আছে মাথা ব্যথা চোখ থেকে না হলে সোজাসুজি অন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। কোন কোন ডাক্তারের কাছে পাঠায় আমরা কিছুক্ষণ পরে বলবো, একটা চার্ট আছে আমার কাছে, আমি দেখাবো কত জায়গা থেকে আমাদের মাথা ব্যথার পেশেন্ট আসে। এখন আমরা দেখি স্যার কিছু আমাদের একটু সমস্যা আছে যে আমরা এই মুহূর্তে বোধহয় আপনি যে চার্টগুলো রেডি করেছিলেন সেটা দেখানো যাচ্ছে না, আপনি যদি একটু বুঝিয়ে বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, মাথা ব্যথার রোগী এই প্রসঙ্গে আমি স্যার বলে দিই যে অনেক সময় কিন্তু আমরা দেখি যে রোগীরা এক ডাক্তারের কাছ থেকে অন্য ডাক্তারের কাছে যাচ্ছেন, চলে যাচ্ছেন, হয়তো স্যাটিসফাই হচ্ছে না, ওনাদের স্যাটিসফ্যাকশন আছে না কি কারণে, তো এইটাও কি ওই একই কারণ যে ঠিক ধরা যাচ্ছে না, বা ডাক্তাররা বিভিন্ন জনের কাছে পাঠাচ্ছেন তারা নিজেরা ঠিক পরিষ্কার না যে মাথা ব্যথাটা কেন হচ্ছে, এরকম কিছু? এত ইন্টারেস্টিং কোশ্চেন। মাথা ব্যথা ডাক্তারদের জন্যে একটা মাথা ব্যথার কারণ, পেশেন্টও মাথা ব্যথার কারণ। শোনেন, মাথা ব্যথা এমনই একটা জিনিস যে মাথা ব্যথায় রোগীর কথা আমাকে বিশ্বাস করতে হয়, কারণ তার শরীরে পরীক্ষা করে আমি কিছু পাই না, কিন্তু উনি বলছেন কমপ্লেইন করছে, আমাকে বিশ্বাস করতে হবে। কত রকমের যে মাথা ব্যথা আছে, কত মিথ্যা কথা বলে যে মাথা ব্যথা আসে আমাদের কাছে, কিন্তু ডাক্তারের কাজটা হলো প্রথমে হিস্ট্রি নেওয়া। আচ্ছা, হিস্ট্রির মাধ্যমে ডাক্তারকে প্রথমেই বিচার করতে হবে সত্যি সত্যি মাথা ব্যথা কিনা, মাথা ব্যথা হলে কী মাথা ব্যথা, এবং হিস্ট্রি থেকে 70% আপনি আন্দাজ করতে পারবেন মাথা ব্যথা কী ধরনের এবং এত ধরনের মাথা ব্যথা আছে। কিন্তু হিস্ট্রি দেওয়ার সময় কি রোগী নানান রকম আমাদেরকে বিভ্রান্ত করতে পারে না? ধরুন আপনি একটা কিছু আমরা প্রশ্ন করলাম, রোগী ডাক্তার যদি চালাক হয় পারবে না, কারণ আপনার যে লিডিং কোশ্চেনগুলো আছে সেই লিডিং কোশ্চেনগুলোর বাইরে রোগী যেতে পারবে না, বলার চেষ্টা করতে পারে কিন্তু পারবে না। যারা এক্সপিরিয়েন্স তারা মাথা ব্যথার রোগী ভিতরে এসে যখন বসবে তখনই, আমি একটা ঘটনা বলি, ভদ্রমহিলা এসে বসেছেন, আমি কিছুক্ষণ শোনার পরে জিজ্ঞাসা করি আপনার হাজবেন্ড কোথায়, বলে বিদেশে, 3 বছর আসেনি। আই নো দ্য কজ অফ মাথা ব্যথা অ্যান্ড ইট ইস ট্রু। এই ধরনের মাথা ব্যথা বহু রকমের আছে, এবং স্টুডেন্টদের মাথা ব্যথা, তুমি কতক্ষণ পড়ো, আচ্ছা তোমার পড়াশোনার কি বেশি চাপ, এগুলো বললেই ধরা পড়ে। ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা আসে মাথা ব্যথা, তাদের কিন্তু ব্যাপারটা হলো কি, তাদের যে মাথা ব্যথা হয় না তা না, এখানেই হলো সব থেকে ইম্পর্টেন্ট, আই শুড নট মিস। আমি কোনো মাথা ব্যথা যদি মিস করে ফেলি তাহলে তো আসলেই মাথা ব্যথা যেটা সেটা মিস করা যাবে, যদি সত্যিকারের মাথা ব্যথা হয়ে থাকে ইট ইজ ডক্টরস রেসপন্সিবিলিটি কোনটাকে আপনি বাদ দেবেন কোনটাকে দেবেন না, বুঝতে পেরেছেন? তো এই ধরনের মাথা ব্যথা কিন্তু প্রচুর রকমের আছে, এবং কোনটা কিভাবে কার কাছে যাবে এবং মাথা ব্যথা যে কত জায়গা থেকে আসতে পারে, আমার এই লিস্টটা দেখালে ভালো করে বুঝবেন যে শতকরা 80 জন মানুষ মাথা ব্যথায় ভোগে সারা দুনিয়াতে। চোখের কি কি কারণ হতে পারে মাথা ব্যথা তৈরি করার জন্য? চোখের কারণ হতে পারে যেটা বললাম, চোখে পাওয়ারের ব্যাপার একটা হতে পারে, একটা হতে পারে গ্লোকোমাতে হতে পারে, একটা হতে পারে চোখে আইরাইটিস বলে একটা অসুখ আছে হতে পারে। তো এই ধরনের চোখের কারণ কিন্তু খুব বেশি নাই, এই প্রদাহতে নানান রকম প্রদাহতে চোখের মাথা ব্যথা হতে পারে, আর গ্লোকোমাতে মাথা ব্যথা হতে পারে। আর যেটা বললাম ফটোফোবিয়া জিনিসটা, এটাতে কি স্যার হতে পারে যে রোদে গেলে তার চোখের কারণে মানে বেশি আলোতে থাকলে মাথা ব্যথা করছে, এটা কি একটা কারণ? শুনেন, এগুলো হলো ট্রিগার ফ্যাক্টর, এগুলো কারণ না, এগুলো হলো উস্কানি, যেটা বলে ইংলিশে বলে ট্রিগার। যাদের মাথা ব্যথা আছে কোনো কোনো জিনিসে মাথা ব্যথা শুরু করায়, আচ্ছা এটা কিন্তু কারণ না। যে রোদে গেলে মাথা ব্যথা হতে পারে, পেট খালি থাকলে মাথা ব্যথা হতে পারে, কোনো পার্টিকুলার খাবার খেলে মাথা ব্যথা হতে পারে, কোনো শব্দ শুনলে মাথা ব্যথা হতে পারে। এই প্রসঙ্গে একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করি, চাইনিজ রেস্টুরেন্ট পেইন, এই টাইপের একটা কথা আমরা শুনি মাঝে মাঝে, এটা কি ওই ধরনের কিছু? আপনি যেহেতু খাওয়া দাওয়ার সঙ্গে সম্পর্ক, নাকি এটা একদমই অন্য কিছু? গুড রিলেশন। চাইনিজ রেস্টুরেন্ট মাথা ব্যথা হলো চাইনিজ সল্ট যেটা আছে, আচ্ছা ওইটা অনেকে সহ্য করতে পারে না, ওর থেকে মাথা ব্যথা শুরু হতে পারে। আচ্ছা, ওই গ্লুটামিক অ্যাসিড বলে যে সল্ট আছে না, সোডিয়াম গ্লুটামেট যেটা, হ্যাঁ। তো ব্যাপারটা হলো হাজারো রকমের মাথা ব্যথা আছে, এর ভিতর থেকে যে ডাক্তার মাথা ব্যথায় ইন্টারেস্টেড তাকে বেছে নিতে হবে হিস্ট্রি শুনে, যে কোন মাথা ব্যথার কী চিকিৎসা হবে অথবা কোন ডাক্তারের কাছে যাবে।
মাথা ব্যথার অর্ধেক চিকিৎসা হলো ডাক্তারের সঙ্গে কথা বলা। ডাক্তার যদি সময় না দেয়, ডাক্তার যদি আসার সঙ্গে সঙ্গে ওষুধ লিখে দিয়ে সিটি স্ক্যান করতে বলে, তাহলে বিপদ হয়ে যায়। সেই কারণেই বোধ হয় রোগীরা বিভিন্ন ডাক্তারের কাছে একজনের পর একজন যান। স্যার, আমরা আবার আলোচনায় ফিরে আসব, অনেক একটু ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও প্রশ্ন এবং আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে আবারও আলোচনায় ফিরে আসব। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্রতিদিন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি চোখের বিভিন্ন সমস্যা নিয়ে ডক্টর রশিদ হায়দারের সাথে। ডক্টর, বিরতিতে যাবার আগে আমরা মাথা ব্যথা প্রসঙ্গে অনেক আলোচনা করেছি, এবার একটু যে দর্শক আমাদের কাছে প্রশ্ন রেখেছেন প্রশ্নগুলো দেখে নিই। আমি একটা ডাক্তার সাহেবকে জানতে চাই, আমি একটা এই চশমা লেবার আগে ডাক্তার সাহেবকে দেখাবার পরে মাথা ব্যথা করতো আর চোখে একটু ঝাপসা ঝাপসা দেখতাম। অন্য ডাক্তার সাহেব বলে চশমা দেওয়ার পরে আমি এখন মাথা ব্যথা করে না, ভালো দেখতে পাই। এবার আমি জানতে চাই চশমা ছাড়া আমি কীভাবে ভালো দেখতে পাই, ওরা পরামর্শ চাই ডাক্তার সাহেবের কাছে। মাঝে মাঝে মাথা ব্যথা করে, বেদনা করে হচ্ছে, আর এই চোখ ঝাপসা দেখা যায়, চোখ চুলকাই। ডাক্তারের কাছে আমি যেতে চাই, কী করলে ভালো হবে? চশমা ছাড়া আমার মেইন প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমার মাথায় ব্যথা করে এবং সবচেয়ে বেশি প্রবলেম হয় চোখ দিয়ে পানি পড়ে, পড়াশোনার সমস্যা, আমি বেশি রাত জেগে পড়তে পারি না। তো আমার আমার ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন যে প্রতি মাসেই আমাকে চোখের ডাক্তার দেখানোর জন্য। তো আমার ডাক্তার সাহেবের কাছে আমার প্রশ্ন যে আমি চশমা ছাড়া কীভাবেই স্বাচ্ছন্দ্যতার সাথে মানে পড়াশোনা করতে পারবো এবং চোখে দেখতে পারবো। দেখে মনে হলো প্লাস পাওয়ার, হাই প্লাস পাওয়ার। হাই প্লাস পাওয়ারে ল্যাসিক হয় না তা না, এটা হবে, তবে কন্টাক্ট লেন্সও ট্রাই করতে পারে। নট এ গুড পেশেন্ট ফর কন্টাক্ট লেন্স, তবে ল্যাসিক মে বি অ্যান আনসার। আচ্ছা, পরে যিনি বলছিলেন যে ওনার চোখে উনি ঝাপসা দেখেন আবার মাথাও ব্যথা করে, বয়স্ক ভদ্রমহিলা, চোখে ঝাপসা দেখেন, চশমা চেক করতে হবে প্রথমে। আর ক্যাটারাক্ট হতে পারে কি? ঝাপসা দেখেন, ক্যাটারাক্ট হতে পারে, তবে চোখটা পরীক্ষা করতে হবে, চশমা চেক করতে হবে, চশমা চেক করতে গেলে ধরা পড়বে ক্যাটারাক্ট আছে কি না। আর মাথা ব্যথা করে, মাথা ব্যথার কারণ ওই বয়সে প্রচুর হতে পারে, চশমার পাওয়ার ঠিক নাই বলে হতে পারে, ব্লাড প্রেশার থেকে হতে পারে। তো মাথা ব্যথার কারণ প্রচুর, যেটা আমরা একটু আগে বলছিলাম যে মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে, চোখ থেকে যেভাবে তা না, সেটা হিস্ট্রি থেকে বের করতে হবে, পরীক্ষা থেকে বের করতে হবে। আচ্ছা, আর সেই যিনি বলছিলেন যে স্টুডেন্ট, ওর বোধহয় সমস্যাটা চিকিৎসা করে দেওয়া খুব জরুরি, কারণ ও রাত জেগে পড়তে পারছে না, হয়তো সামনে পরীক্ষা, চশমাও সে চাচ্ছে না, সেক্ষেত্রে চশমা না চলে ল্যাসিক এক কথায়, কন্ট্যাক্ট লেন্স হতে পারে, কিন্তু আমি প্রেফার করব ল্যাসিক, কারণ কন্ট্যাক্ট লেন্সের অনেক প্রবলেম। আর আর কি বলছিল ছেলে? ও বলছিল যে রাত জেগে পড়লে ওর মাথা ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে। রাত জেগে পড়লে মাথা ব্যথা করে, রাত জেগে পড়বে না, মাথা ব্যথার চিকিৎসা তো এরকম, আসল ব্যাপারটা তাই, যে জিনিসে মাথা ব্যথা করে সেই কারণগুলো অ্যাভয়েড করতে হবে যদি সম্ভব হয়। আচ্ছা, না হলে নানান রকম চিকিৎসা আছে, এক এক মাথা ব্যথার, অধিকাংশ মাথা ব্যথারই একই ধরনের চিকিৎসা, কিন্তু মাইগ্রেন যদি হয়, মাইগ্রেনের কথা আলাদা, সেগুলো চিকিৎসা আলাদা। তো ব্যাপারটা এই, তো এই যে জিনিসে মাথা ব্যথা করে সেটা অ্যাভয়েড করা, কিছু পরামর্শ দিয়ে দিতে হবে ওর লাইফস্টাইল অনুযায়ী যে কিভাবে করতে হবে। আমাদের কাছে ফোনে চট্টগ্রাম থেকে একজন ভদ্রমহিলা প্রশ্ন রেখেছেন, ওনার বয়স 47, উনি বলছেন ওনার চোখ চুলকায়, চোখ দিয়ে মাঝে মাঝে পানি পড়ে, এবং যেটা সমস্যা হচ্ছে উনি চোখের সামনে জোনাক পোকার মতো অসংখ্য আলো দেখতে পান। দুটো রিলেটেড হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, একটা হলো চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, অ্যালার্জি, ধুলোবালির থেকে অ্যালার্জি হতে পারে, ড্রপ টপ দিলে সেরে যাবে। আর জোনাকি পোকার মতো দেখে নানান রকমের লাইট জাতীয় জিনিস চোখের মধ্যে দেখতে পারে, ফ্ল্যাশিং লাইট, টর্চ লাইটের মতো জ্বলছে নিচ্ছে, এটা হতে পারে। জোনাকি পোকার মতো তো জ্বলছে নিচ্ছে হতে পারে। দুই চোখে যদি হয় তাহলে মারাত্মক কিছু মনে হয় না, বয়স কত ইম্পর্টেন্ট? হ্যাঁ, 47 উনি বলেছেন, 47 হতে পারে। আপনার ভিট্রিয়াস রিট্র্যাকশন বলে একটা জিনিস আছে চোখের মধ্যে হতে পারে, যেটা হার্মলেস, সময়ের সঙ্গে চলে যায়, প্রথম প্রথম ভয় লাগে।
আর আরেকটা সাধারণত দুই চোখে হয় না, এক চোখে হয় ফ্ল্যাশিং লাইট রেটিনাল ডিট্যাচমেন্ট। আমি ওই দিকে যাবো না, আরো বেশি হয় সেটা। মানে তাহলে কি স্যার পুরো হিস্ট্রিটা নিয়ে তারপরেই চিকিৎসা দেওয়া হবে? তবে আমার মনে হয় না মারাত্মক কিছু। আচ্ছা স্যার, আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো নিয়ে পড়াশোনা করতে গেলে বা অনেকক্ষণ পড়তে গেলে আমার মাথা সমস্যা করে বা চোখের দিয়ে পানি পড়ে, ও কম্পিউটার কাজ করতে গেলেও দেখা যায় যে আমার চোখে সমস্যা করে। তো সেই কারণে আমি বেসিক্যালি যে চশমাটা ব্যবহার করি। এছাড়া আমি ডাক্তারের কাছে আমার জানার হচ্ছে যে চশমা ছাড়া কি আর কোনো পদ্ধতি আছে যে আমি এই রোগ থেকে উত্তীর্ণ হতে পারি? আমার ঘাড় এবং মাথা ব্যথা করে, তারপরে আমি ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর পরে আমাকে ওখান থেকে চশমা দেয়। এছাড়া পেপার পড়লে আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি 4 বছর যাবত এই চশমা ব্যবহার করি। আর চোখের ডাক্তারের কাছে আমি জানতে চাই যে আমার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিসের এবং এটা কি করলে আমি ভালো হব পুরোপুরি? চশমা না পড়লে আমার মাথা ব্যথা করে, প্লাস আমার দূরে দেখতে সমস্যা হয়। তো ডাক্তার সাহেবের কাছে আমার প্রশ্ন, এই চশমা ছাড়া আমি এই সমস্যাগুলো কীভাবে সলভ করতে পারবো? সবাই ইয়াং পিপল, সবাই চশমা পরে এবং সবাই চশমা পড়তে চায় না। তো এই কোশ্চেনগুলো আমাদের ল্যাসিকের দিন এলে খুব ভালো হতো। তবে এদের তিনজনেরই মনে হয় ল্যাসিক করা যায় যদি চশমা না পড়তে চায়। এবং যে কথাটা বলছে চোখ দিয়ে পানি পড়ে পড়ার সময়, একটা কমন কমপ্লেন, এগুলো চোখে স্ট্রেন হলে, বেশি পড়াশুনো করলে চোখ দিয়ে টুকটাক পানি পড়তে পারে। তো আমার তো মনে হয় না এমন বিষয়। যিনি বলছিলেন যে পেপার পড়লে ওনার চোখে সমস্যা হয়, আবার চশমা যদি না পড়ে থাকেন, ব্যবহার না করেন, তাহলে ওনার ঘাড়ে এবং মাথা ব্যথা হয়, সেটা একই কি? ঘাড়ে এবং মাথা ব্যথা ছিল বলে চশমা দেওয়া হয়েছিল বোধ হয়। না, উনি বলেছেন যেটা সেটা হচ্ছে উনি চশমা না পড়ে থাকলে ওনার ঘাড়ে মাথায় ব্যথা করে এবং, হ্যাঁ অবশ্যই, আপনার পাওয়ার যে পাওয়ারটা পড়লে মাথা ব্যথা, মানে কতগুলো পাওয়ার আছে চশমা না পড়লে মাথা ব্যথা হয়, আচ্ছা সেই মাথা ব্যথা হতে পারে। তাও ঘাড়ে হয় কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ উনি তবে মাথা ব্যথা হয়, ইট মাইট স্প্রেড টু নেক, মাথা ব্যথা অনেক সময় স্প্রেড করে, আচ্ছা নানান দিকে হতে পারে। কিন্তু এটাও তো জটিল সমস্যা বলে তো আমরা মনে করছি না, এবং এটা এগুলো মনে হয় সবই চশমা রিলেটেড, চশমা রিলেটেড, পাওয়ার রিলেটেড, এবং এটা ল্যাসিক করলে পরে হতে পারে। আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আছে, আমরা এবার সেটা নিয়ে নিচ্ছি। আমার চোখের সমস্যাটা হচ্ছে যে চোখে বাতাস বা ধুলোবালি লাগলেই সেটা লাল হয়, এবং যখন আমি দেখা যাচ্ছে মোটরসাইকেল চালাই বা বাসে যাতায়াত করি সেই সময় প্রচণ্ড লাল হয় এবং চোখটা ভীষণ পরিমাণে ব্যথা করে, যে কারণে আমার পড়াশোনা করতেও সমস্যা হয় এবং মনে হয় যে ঘুম দিলে সেটা আমার ভালো লাগবে। তো এখন ডাক্তার সাহেবের কাছে প্রশ্ন, এই সমস্যাটার প্রতিকার কী এবং কী করলে আমি এটা থেকে সেভ পাবো? যখন আমি রাস্তাতে চলাফেরা করি তখন আমি গেলে আপনার হলো আমার চোখের ভিতরে আপনার হলো হালকা ঝাপসা দেখতে পাই, আর আপনার রৌদ্র দিয়ে আপনার হলো চলাফেরা করলে তখন হলো আমার আপনার হলো ওই চোখের ভিতরে আপনার হালকা ঝাপসা দেখি, এটার প্রতিকার কী? আমার 5-7 বছর ধরে চোখ চুলকাইতে, এখন একটু ভালো, মাথায় যন্ত্রণা হইতে আমি চোখে ঝাপসা দেখি, এখন কী চিকিৎসা নিলে আমার ভালো হবে? খুবই সাধারণ কোশ্চেন। কারো কারো আই স্ট্রেন, চোখের পরীক্ষা করানো উচিত, চশমা লাগতে পারে। কারো কারো ধুলোবালি লেগে অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জি ড্রপ দিলে ঠিক হয়ে যাবে। কারো রোদের মধ্যে অসুবিধা হয়, সানগ্লাস পরলে ঠিক হয়ে যাবে। আমার তো মনে হয় এগুলো সব খুবই সাধারণ কোশ্চেন, এবং চোখের প্রকৃত কোনো অসুখ এদের আছে বলে আমি দেখছি না, এক্সেপ্ট পাওয়ার প্রবলেম মেবি, মোস্ট প্রবাবলি। আর যিনি বলছিলেন যে রোদে গেলে রাস্তায় হাঁটলে তাকেও কি আমরা শুধু মানে রোদ চশমা অর্থাৎ সানগ্লাস পরামর্শ দিতে পারি? তাহলে স্যার আমরা মাথা ব্যথার প্রসঙ্গটাতে আবার ফিরে আসি, আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে। আপনি যদি একটু বলেন যে মাথা ব্যথার ক্ষেত্রে বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন যে আমরা দেই, যে সিটি স্ক্যান করো বা অন্য কিছু করো, এই ইনভেস্টিগেশন সম্পর্কে একটু কোনটা আসলে করা উচিত বা কোনটা না করলেও চলে? শুনেন, মাথা ব্যথার হিস্ট্রি শুনে একজন ডাক্তার 70% ডায়াগনোসিস করে ফেলতে পারেন, এবং মাথা ব্যথার শোনার পরে ইনভেস্টিগেশন খুবই কম লাগে। মাথা ব্যথার হিস্ট্রি এত ইন্ডিকেটিভ, এত মানে আপনাকে বলে দিতে পারে একজন ডাক্তারকে, সে যদি মন দিয়ে শোনে এবং ঠিকমতো জানে কি জিজ্ঞাসা করতে হবে, তাহলে সেখানেই কিন্তু ডায়াগনোসিস হয়ে যায়। 100 জনের যদি মাথা ধরা হয়, 70 জনের মাথা ধরার কারণ অজানা, যার মধ্যে মাইগ্রেন পড়ে, কমন হেডেক পড়ে, তারপরে নানান রকম নাম আছে, স্টুডেন্টস হেডেক পড়ে,
হাউসওয়াইফ হেডেক পড়ে, এরা সবাই তো হেডেক পড়ে। মাথা ব্যথা হতে পারে, সাধারণত দাঁতে সমস্যা হলে হতে পারে। না 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 না, এটা আলাদা, আমি আসছি। এই মাথা ব্যথাগুলো অজানা কারণ, আচ্ছা, এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কমন হেডেক যেটাকে বলে আর মাইগ্রেন বলে, এই এই লাইনে আমি চিন্তা করছি, 70 জন, 38 জনের মাথা ব্যথার কারণ আছে, শারীরিক কারণ আছে। একটা হলো চোখ, চোখের ডাক্তার দেখলে বলে দিতে পারে, একটা হলো দাঁত, দাঁতের ডাক্তার বলে দিতে পারে, দাঁত, নাক, কান, কান থেকে নাক থেকে হতে পারে, কান নাক কানের ডাক্তার বলে দিতে পারে, মাথার মধ্যে টিউমার হলে হতে পারে, একজন নিউরোলজিস্ট বলে দিতে পারে, তারপরে শারীরিক কারণে হতে পারে, শরীর খারাপ, তারপরে আপনার ব্লাড প্রেশার, আচ্ছা, মেডিসিনের ডাক্তার বলে দিতে পারে, মানে সারা শরীরে নানান কারণে মাথা ব্যথা হতে পারে। সেইটা হলো 30%, 100 জনের মধ্যে 30 জনের। অতএব একজন ডাক্তার যদি শোনে ভালো করে, সে বুঝতে পারবে শারীরিক কোনো প্রবলেম নাই, তার মাথা ব্যথা 70 জনের মধ্যে পড়ে। এই 70 জনের জন্যে আমার তো কোনো ইনভেস্টিগেশন দরকার নাই, কিন্তু আমি যদি ওই 70 জনেরকে এই 30 জনের মধ্যে ধরে 100 জনের জন্য আমি ইনভেস্টিগেশন করাই, ওয়েস্ট অফ মানি, আপনি পয়সা নষ্ট করছেন তার গড় পড়তা লিখে দেয়। এই জিনিসটা এত প্রয়োজন। এখন আমরা এমন হয়ে গিয়েছি যে মেকানাইজড হয়ে গিয়েছি, এখন এত দামি দামি মেশিন এসছে যে এত আননেসেসারি সিটি স্ক্যান আর এমআরআই করা হচ্ছে, আনবিলিভেবল। একটা গরিব মানুষ, কথা বলছেন, এই আপনার কথা শুনেই অলরেডি একটা ফোন চলে এসেছে যে আপনি বলছেন দাঁত, চোখ, এগুলো তো দাঁতের কারণে কি চোখের কোনো সমস্যা হতে পারে নাকি? মিরপুর থেকে একজন আমাদের ফোনে প্রশ্ন রেখে ফেলেছেন। এককালে বলতো দাঁতের থেকে একটা চোখের অসুখ হয়, কিন্তু সেটা পরে প্রুভ হয়েছে, আইরাইটিস হলে আগে দাঁত তুলে ফেলতো, এরকম ব্যাপার আছে, কিন্তু দাঁত থেকে ডাইরেক্ট চোখের কোনো অসুখ হয় না। আচ্ছা আচ্ছা, আমি সেই কথা ফিরে যাই আমাদের ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন। তো এখন কথা হচ্ছে, আমি কথায় কথায় যদি দামি দামি ইনভেস্টিগেশন গুলো করি, এটা সাধারণ মানুষের পক্ষে খুব কষ্টকর এবং এটা প্রয়োজন নাই। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখবেন এই ইনভেস্টিগেশনের রিপোর্ট যখন ফিরে আসে, 99.9% নর্মাল। আপনার তো নর্মাল হচ্ছে তাই নাকি স্যার? পেশেন্ট খুশি হয়ে গেল, পয়সাটা খরচ হয়ে গেল, কিন্তু দরকার তো ছিল না, সেটাই স্যার ব্যাপারটা তাই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ইনভেস্টিগেশন যেখানে দরকার অবশ্যই করতে হবে। আমি গুনতে পারি কটা সিটি স্ক্যান, কটা এমআরআই করিয়েছি মাথা ব্যথার জন্য আমার কাছে পেশেন্ট এলে, এটা কিন্তু অনেক কন্ট্রোল করা যায়। সেই জন্য ইনভেস্টিগেশন মাথা ব্যথার জন্য খুব বেশি লাগে না, সিম্পল এক্স রে আর দরকার মতো স্ক্যানগুলো করা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের মনের মধ্যে অসংখ্য ছোট ছোট প্রশ্ন থাকে, নানা রকম সমস্যা থাকে, কনফিউশন থাকে, সেগুলো আপনি সবসময় দূর করে দেন। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। ভিউয়ার্স, আমরা আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল আমাদের মাঝে উপস্থিত থাকবেন বিশিষ্ট পেইন স্পেশালিস্ট ডক্টর জুনায়েদ শফিক। তাকে কোনো প্রশ্ন করতে চাইলে এখনই আমাদেরকে ফোন করুন, আর আপনার প্রশ্নটি ধারণ করার জন্য আমাদের ক্যামেরা পৌঁছে যাবে আপনাদের কাছে। ফোন নম্বরগুলো লিখে নিন, 01552-322-040 অথবা 01552-155-060। আর অবশ্যই আমাদের কাছে চিঠি লিখবেন। চিঠি লিখবার ঠিকানা হচ্ছে প্রযোজক প্রতিদিন, আরটিভি, বিএসইসি ভবন, লেভেল 6, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কামরান বাজার, ঢাকা 1215। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও কথা হবে অন্য একটি বিষয়ে।